মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সভাপতিত্বে আগরতলা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে শনিবার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের 2 নং সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ট্রাফিক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক ও সমাহর্তা ডাক্তার বিশাল কুমার, মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ সরকার, ব্যানার্জি, অন্যান্য উচ্চপদস্থ সহ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় আগরতলা শহর এলাকায় পার্কিং ব্যবস্থাপনা ও ট্রাফিক যানজটের বিষয়টি প্রাধান্য পায়। সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যানবাহন প্রতিদিন বাড়ছে, তবে রাস্তা একই রয়েছে, তাই রাস্তা প্রশস্তিকরণের সম্ভাব্য দিকগুলির উপর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব নিয়মাবলী রয়েছে তা কঠোরভাবে অনুসরণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সভায় আগরতলা পৌর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব আগরতলা শহর এলাকার পার্কিং ব্যবস্থাপনার সম্ভাব্য দিকসমূহ নিয়ে আলোচনা করেন। ট্রাফিক পুলিশের সুপার মানিক দাসও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।